আবারও চলে আসলাম এই সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রথমেই চলে যাচ্ছি ডাক বিভাগে স্নাতক পাশে চাকরি। পদ হচ্ছে 269টি, নেবে উপজেলা পোস্ট মাস্টারও। তো আমরা চলে যাচ্ছি আমাদের সার্কুলারের ভিতরে ডিটেলসে। বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি রাজস্ব খাতের 30টি পদে মোট 269 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট 8 জন, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস 91 জন, স্টিপার কাম রিটাচার 1 জন, সহকারী ডাক অধিদপ্তর 4 জন, শাট লিপিকার কম্পিউটার অপারেটার 6 জন, উপজেলা পোস্টমাস্টার 96 জন, কম্পিউটার অপারেটার 1 জন, মনোটাইপ কিবোর্ড অপারেটার 1 জন, উচ্চমান সহকারী 3 জন, শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার 8 জন, ক্যাশিয়ার 1 জন, মেশিন ম্যান 1 জন, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 4 জন, ড্রাফট ম্যান 1 জন, ড্রাইভার 2 জন, ভারী 2 জন, হালকা 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, মেশিনিস্ট 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 4 জন, পোস্টাল অপারেটর 1 জন, গ্রেনিং মেশিন ম্যান 1 জন, সহকারী মেশিন ম্যান 1 জন, বাউন্ডার হেল্পার 1 জন, ইঙ্কম্যান 2 জন, প্যাকার 2 জন, পোর্টার 1 জন, অফিস সহায়ক 16 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্ন কর্মী সুইপার 2 জন, পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার 1 জন। এরকম ডিটেলস দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আবেদনের সময় হচ্ছে 13 জুলাই শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, চলবে 11 আগস্ট পর্যন্ত। তো আমি ডিটেলসটা দিয়ে দেব। এরপরে চলে যাচ্ছি আমরা নতুন আরও একটি পরের লোভনীয় চাকরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি। অফিস সপ্তাহে মাত্র 3 দিন, 7 দিন নয়, 7 দিনের পরিবর্তে 3 দিন হবে। তো আমরা আবেদনের দিন হচ্ছে আগামী 13 জুলাই পর্যন্ত হচ্ছে আগে আবেদনের শেষ দিন। লিগ্যাল রিটেইনার পদে আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে আবেদন করতে পারবে। 3 বছরের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হবে। এখানে এখানে স্নাতকোত্তর সঙ্গে বার কাউন্সিলের সনদ থাকতে হবে, সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না, বার এট ল আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের মাসিক চাকরি হওয়ার পরে মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা। যাই হোক, এর ডিটেলসটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, দেখে নেবেন। ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নেবে 82 জন। তো রাজস্ব খাতের 3টি পদে মোট 82 জনকে নিয়োগ দেওয়া হবে। জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক 7 জন, পরিবার কল্যাণ সহকারী 67 জন, আয়া নেওয়া হবে 8 জন। আবেদনের যোগ্যতা, আবেদনের বয়স, আবেদনের নিয়ম এবং ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নোয়াখালীর বাসিন্দাদের জন্য সরকারি চাকরির সুযোগ, হ্যাঁ, নোয়াখালীর বাসিন্দাদের জন্য রাজস্ব খাতে 9 পদে মোট 30 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। তো বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলসটা এবং জন্মসূত্রে অবশ্যই নোয়াখালীর বাসিন্দা হইতে হবে। অফিস সহায়ক 5 জন, নিরাপত্তা প্রহরী 7 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 8 জন, বেয়ারার সার্কিট হাউসের জন্য 3 জন, সরকারি বাবুর্চি 1 জন, নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসের জন্য 3 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউসের জন্য 1 জন। আবেদনের যোগ্যতা, আবেদনের বয়স এবং নিয়মগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নবম দশম গ্রেডে চাকরির সুযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিসেন্টলি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা শেষ হয়ে যাবে 28 জুলাই। 28 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশল পুর, পদ হচ্ছে 4টা, নবম গ্রেডে 22,000 টাকা স্কেলের চাকরি। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদ সংখ্যা 2টি, চাকরির গ্রেড নবম, বেতন স্কেল 22,000 টাকা। উপ সহকারী প্রকৌশলী, বেতন স্কেল 16,000 টাকা, অর্থাৎ দশম গ্রেডের চাকরি। পদের নাম হচ্ছে উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক, 16,000 টাকা স্কেল। উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, 16,000 টাকা স্কেল। বয়স এবং নিয়মকানুন আমরা দিয়ে দিব। ডুয়েটে 12 পদে চাকরির আবেদন, শেষ হবে 15 জুলাই। 12টি পদে 14 জন লোককে নিয়োগ করা হবে। ডিটেলসটা আমি দিয়ে দিব। অধ্যাপক, সহকারী অধ্যাপক,
প্রভাষক, কম্পিউটার প্রোগ্রামার, ডেটাবেস প্রোগ্রামার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হেল্পার, অফিস সহায়ক ইত্যাদি মোট 14টা পদ রয়েছে। ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। স্নাতক পাশে পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ। পানি সম্পদ মন্ত্রণালয়ের চাকরির জন্য 4টা পদে মোট 4জনকে নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এরকমই। যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন করতে পারবে। 5 আগস্ট পর্যন্ত পদের আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সীমা আলাদা। আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা 1টি, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ, চাকরির গ্রেড 13 11,000 টাকা স্কেল এবং চাকরির গ্রেড 14 10,200 টাকা স্কেল, সর্বোচ্চ বয়স সীমা 30, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানেও একজন নেওয়া হবে। গাড়ি চালক একজন নেওয়া হবে, চাকরির গ্রেড হচ্ছে 16তম গ্রেড, 9,300 টাকা স্কেল। পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে পঞ্চম শ্রেণী পাস হইতে হবে, 8,250 টাকা স্কেল, সর্বোচ্চ বয়স হইতে হবে 30 বছর। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই 500 টাকার MICR নম্বর যুক্ত ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত পাঠাতে হবে সচিব ওয়ারপো, 72 গ্রিন রোড, ঢাকা 1215 বরাবর। আমরা ডিটেলসটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেওয়ার বিশেষ অনুরোধ রইল। এই ছিল আমাদের অথেন্টিক কিছু নিউজ প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত। সবাই সাথে থাকুন, সারা সপ্তাহের আকর্ষণীয় সব চাকরির খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।